بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের আজকে 18 নম্বর বিষয় যেটা হচ্ছে গনিমত রাজকোষের সম্পদ আত্মসাত করা। ওখানে কি বলা হচ্ছে যে গনিমত কাকে বলা হয়, প্রথমে এই ধারণাটা অর্জন করা দরকার আমাদের। গনিমত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধ হতো, তো এই যুদ্ধে যে মালগুলো পাওয়া যেত, মানে যুদ্ধে যে কাফেররা তাদের ধন সম্পদ ছেড়ে পালিয়ে যেত, যে মালগালা যে পাওয়া যেত, সেই মালটাকে বলা হয় গনিমতের মাল। তো গনিমতের মাল এসে রাজকোষে জমা হতো, মানে সরকারি ফান্ডে জমা হতো, তো সেটাকে বলা হয় গনিমত। এখানে বিষয় যেটা হচ্ছে 18 নম্বর বিষয়, গনিমত রাজকোষের সম্পদ আত্মসাত করা। গনিমতের মাল চুরি করা মহাপাপ, কোরআন হাদিসে তার কঠিন শাস্তির কথা রয়েছে। কারণ রাজস্ব চুরি করা কিংবা তাতে খেয়ানত করা সাধারণ চুরি অথবা খেয়ানত করা অপেক্ষা বেশি পাপের কাজ। সাধারণভাবে কোনো কিছু চুরি করা আর যদি মানে সরকারি মাল যদি চুরি করা তাহলে কি হয়, ওটা বেশি পাপ। কেন? রাজকোষের মালের সাথে সাথে গোটা দেশের অধিকার, রাজকোষের মালের সাথে গোটা দেশের অধিকার সংযুক্ত আছে। মানে রাজকোষে যে মালগুলো হয় সব দেশের লোকেদের কিছু কিছু অংশ আছে, মানে সবারই অধিকার। কাজে যে লোক এতে চুরি করবে সে চুরি করবে শত সহস্র লোকের সম্পদ। মানে রাজকোষ থেকে কোনো কিছু চুরি করা মানে এতগুলো লোকের সবেরই হক নষ্ট করছে। যদি কখনো কোনো সময় তার মনে তার সংশোধন করতে খেয়াল হয় তখন সবাইকে তাদের অধিকার ফেরত দিতে কিংবা সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া একান্ত দুরূহ ব্যাপার। যদি মনে করে কখনো হয়তো তওবা করার ইচ্ছা আছে, সেগুলো মাল এতগুলো লোকের মাল কিভাবে দিব, এটা মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। পক্ষান্তরে অন্যান্য চুরির মালের মালিক পরিচিতি ও নির্দিষ্ট হয়ে থাকে। অন্যান্য লোকে যদি চুরি করে তাহলে জানতে যায় এই লোকের আমি চুরি করেছি, তাকে মাল দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু সরকারি ফান্ডের যদি মাল চুরি করে তাহলে যতগুলো লোকের হক পেত সব লোকের হকও নষ্ট করছে, তাহলে এতগুলো লোককে মাল ফেরত দেওয়া সম্ভব নয়। যাদের কাছে ক্ষমা নেওয়া, বিশেষ করে যাদের কোনো পরিচিত ব্যক্তি যদি চুরি করে তাহলে ক্ষমা নেওয়াটা সরকারের কাছে ক্ষমা নিলেই হলো, কিন্তু রাজকোষের যদি মাল চুরি করে তাহলে বিশাল মানে ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন। নবী কখনো খেয়ানত করতে পারে না, আর যে লোক খেয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খেয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত হবে। যদি কোনো ব্যক্তি খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন কি করবে, যেটা খেয়ানত করেছিল, যেটা অন্যায় করে সেটা মানে নিজের কাছে রেখে নিয়েছিল, কিয়ামতের দিন সেটা নিয়ে উঠবে। অথবা প্রত্যেক পরিপূর্ণভাবে পাবে যা সে অর্জন করেছে, কিয়ামতের দিন তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে যেটা দুনিয়াতে অর্জন করেছে। অর্থাৎ ভালো অর্জন করেছে ভালো পাবে, খারাপ অর্জন করেছে খারাপ পাবে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। সূরা আল ইমরান 16:3, আয়াত 161। অন্যতরে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা খিয়ানতকারীদেরকে পছন্দ করেন না। সূরা আনফাল 8:58। কি বলা হচ্ছে এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খেয়ানত করবে, যাদেরকে কোনো কিছু রাখতে দেওয়া হবে, তো ও কি করলো, অন্যায় করলো। ও কি বললো যে তুই কখন মাল রাখিলা, আমার তো জানি না, ওকে মাল রাখি, অন্যায় করলে খেয়ানত করলে, আমানতে খেয়ানত করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনফাল 8:58 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। খাওয়ালা আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় কিছু লোক আল্লাহর সম্পদ অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম। সহিহ বুখারী মিসকাত হাদিস নাম্বার 3995। কি বলছেন সাহাবী, বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিছু মানুষ আল্লাহর সম্পদ অন্যায়ভাবে দখল করে নেবে, নিজের করে নেবে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম রয়েছে। কিয়ামতের দিন তাদের জন্য কি আছে, জাহান্নাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বক্তব্য দেওয়ার সময় দাঁড়ালেন।
তিনি খিয়ানত সম্পর্কে বক্তব্য দিলেন এবং খিয়ানতের বিষয়টি খুব বড় করে পেশ করলেন। কি বলছে এখানে, যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন এবং তিনি বক্তব্যের মাঝে কি বললেন, খিয়ানত করা সম্পর্কে বললেন এবং খিয়ানত করার বিষয়টা খুব বড় করে তুলে ধরলেন, পেশ করলেন। অতঃপর তিনি বললেন, কিয়ামতের দিন তোমাদের কাউকে আমি এমন অবস্থায় পাব তার কাঁধের উপর উঁচ চিৎকার করতে থাকবে, কাঁধের উপরে উঁচ চিৎকার করবে, মানে ঘাড়ে উঁচ চিৎকার করবে। কেন উঁচ চুরি করেছিল, উঁচ অন্যায় ভাবে সে খিয়ানত করেছিল। সে বলল, হে আল্লাহ রসুল, আমাকে রক্ষা করুন, আমি বলবো আজ আল্লাহ সামনে তোমার জন্য সামান্য কিছু করার ক্ষমতা আমি রাখি না, যা ইতিপূর্ব বলেছি। কি বলছে সেখানে, বলবে হে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন, বলবে কিয়ামতের দিন তোমার আল্লাহ রসুল কি বলবেন, যে আজকে তোমাদের জন্য কোন সাহায্য করার ক্ষমতা আমি রাখি না, পূর্বেই তোমাদেরকে নিষেধ করে দিয়েছিলাম, এখন আর কিছু কাজ হবে না। কিয়ামতের দিন আমি তাদেরকে কাউকে এমন অবস্থায় পাবো যে তাদের কাঁধের উপরে ঘোড়া চিৎকার করবে, ঘোড়া চিৎকার মানে ঘোড়া সে খেয়াল করেছিল, ঘোড়া চিঠি করেছিল। সে বলবে হে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন, আমি বলবো আবার বলবো হে আল্লাহ রসুল আমাকে বাঁচান, এই যে অবস্থা আমার এই যে খেয়ানত করার কারণে, আমি বলবো আজ আল্লাহর সামনে তোমার জন্য সামান্য কিছু করার ক্ষমতা আমার নেই, যা আমি ইতিপূর্বেই বলেছি, তোমাদের আগেই বলে দিয়েছিলাম, হুঁশিয়ার করে দিয়েছিলাম, খবরদার তোমরা খবরদার সব করবে না, কিন্তু এখন আমার কিচ্ছু করার নাই। কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে না পাই যে সে কাঁধের উপর একটি ছাগল বহন করছে, ছাগল বহন করছে, এবং আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন, আমি বলবো কিছুই করতে পারবো না, আমি তো তোমাকে আল্লাহর বিধান পূর্বে জানিয়ে দিয়েছি, এইগুলো যে অন্যায় এগুলো তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে, কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে না পাই যে সে নিজের কাঁধের উপর চিৎকাররত একটি মানুষ বহন করে নিয়ে, একটি মানুষ বহন করে নিয়ে আসবে আর আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন, আর আমি বলবো আজ আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি আল্লাহর বিধান তোমাকে পূর্বেই জানিয়ে দিয়েছি, কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে অবস্থায় না পাই যে সে নিজের কাঁধের উপর কাপড় ইত্যাদি এক খণ্ড বহন করে নিয়ে আসবে, কাপড় বহন করে নিয়ে আসবে মানে কাপড় খেয়াল করেছিল, কাপড় চুরি করেছিল, আর উহা ভীষণ তার কাঁধের উপর দুলছে, তখন সে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন, আর আমি বলবো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, কিয়ামতের দিন যেন আমি তোমাদের কাউকে এমন অবস্থায় না দেখতে পাই যে সে নিজের কাঁধের উপর অচেতন সম্পদ সোনা চাঁদি বহন করে নিয়ে আসছে, আর আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন, অনেকে হয়তো সোনা চাঁদি চুরি করেছে আমাকে সাহায্য করুন, আর আমি বলবো আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তো তোমাদেরকে আল্লাহর বিধান পূর্বেই জানিয়ে দিয়েছি। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3820। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যা আত্মসাত করবে কিয়ামতের দিন সে তা তার কাঁধের উপরে থাকবে, যে যেটা চুরি করবে, যে যেটা আমানতের খেয়ানত করবে, কিয়ামতের দিন কি হবে তার গাড়ের উপরে থাকবে, তার ঘাড়ের উপরে থাকবে। তাহলে এবার যদি কেউ কোনো কারো জায়গা দখল করে নেয়, কেউ যদি কোনো জমি দখল করে নেয়, তাহলে কিয়ামতের দিন জমিন কে নিয়ে উঠবে। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি আধা হাত পরিমাণ যদি কারো জায়গা দখল করে নেয়, চেপে নেয়, তাহলে কিয়ামতের দিন সে সাত তবক জমিন মানে পুরো পৃথিবীটাকে সে কাঁধে নিয়ে উঠবে, তাহলে কি অবস্থা হবে, মানে ব্যাপারটা কত মারাত্মক। উবাইদা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুনাইনের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের এক ক্ষুদ্র কণা জিনিস হাতের করে বললেন, হে উপস্থিত জনগণ, কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ক্ষুদ্র সামান্য জিনিস হাতে নিয়ে বললেন, হে উপস্থিত জনগণ, আমার হাতে এই ক্ষুদ্র অংশ তোমাদের গনিমতের মালের অন্তর্ভুক্ত, এই যে সামান্য একটা মাল দেখতে পাচ্ছ এটা তোমাদের গনিমতের মালের অন্তর্ভুক্ত, আজকে আমরা কি করছি, সামান্য জিনিস লোকের টুকরা আছে কারো ডিঙ্গি থেকে নিয়ে চলে আসলাম, দিয়ে পুড়াতে শুরু করলাম, কারো জায়গাতে কোনো একটা মাটির টুকরা পুরা হেলিয়ে চলে আসলাম, অথচ সে দিবে না, যদি তার মালিক রাখে তাহলে সে অসন্তোষ প্রকাশ করবে, কিংবা যদিও দেয় কিন্তু না বলে তো আনাটা অন্যায়, না বলে আমার চলবে না, অথচ কারো জায়গা থেকে কোনো কিছু পুরাছে নিয়ে চলে আসলাম, কারো জায়গায় ইট পুরাছে ইট নিয়ে চলে আসলাম, কারো জায়গাতে আর কিছু নিয়ে চলে আসলাম, তাহলে এগুলো একবারে কত বড় অন্যায়, কি মানে সমস্যা হবে। সুচ পরিমাণ তার চেয়েও কম বেশি সম্পদ কারো নিকটে থাকলে তা পেশ করো, আল্লাহ বলছেন, এগুলো হচ্ছে তোমাদের গনিমতের মালের সম্পদ, আল্লাহ বলছেন। নিশ্চয় খেয়ানত
কিয়ামতের দিন খিয়ানতকারীর জন্য অপমান ও অপরস্থ জাহান্নামের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খিয়ানতকারীর জন্য অপমান হবে এবং অপরস্থ হবে, সে জাহান্নামে যাওয়ার কারণ হতে হবে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2850। আবদি ইবনু আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যাকে তোমাদের কোনো কাজে দায়িত্বশীল করি, অতঃপর সে ছুঁচ পরিমাণ বস্তু বা তার চেয়ে বেশি সম্পদ আত্মসাৎ করলো, সেটাই হবে খিয়ানত। কি বলছে? যে আমি কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব কাজের জন্য নিয়োগ করেছি, যে এইটা হচ্ছে তার দায়িত্ব, তাকে যথেষ্ট মাহিনা দেওয়া হচ্ছে, অথচ সে কি করলো, আল্লাহর রাসূল বলছেন সে কি করলো, খিয়ানত করলো। এমনকি যদি কাউকে কোনো দায়িত্ব দিয়ে রাখা হয় আর সে বলবে যে এটা আমাকে উপহার দিয়েছে আর এটা আপনার, এটা ওরে চলবে না, এটাও নিষিদ্ধ আছে হাদিসের মধ্যে। কিয়ামতের দিন সেই বস্তু নিয়ে সে উপস্থিত হবে, যেটা জিনিস ও চুরি করবে, খিয়ানত করবে, কিয়ামতের দিন সেটা নিয়ে উপস্থিত হবে। মুসলিম মিসকাত, হাদিস নাম্বার 1780। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মালে এক ব্যক্তি দায়িত্বশীল ছিল। রাসূলুল্লাহ গনিমতের মাল, যুদ্ধে পাওয়া মাল, একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যোগানোর জন্য, যে কারকারা নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত? কারকারা। সে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলে ঘোষণা করেন। কি বলছে? যখন সে মারা গেল, যখন যাকে গনিমতের মাল জোগাড় করা হয়েছিল সে মারা গেল, প্রথম তাকে কি বলে, সে ব্যক্তি জাহান্নামী। সাহাবীগণ তার নিকটে গিয়ে দেখলেন একটি চাদর সে আত্মসাৎ করেছিল। কি চুরি করেছিল? একটা চাদর। গনিমতের মাল ভাগ হওয়ার আগে কি করেছিল? একটা মাল নিজের কাছে রেখে নিয়েছিল। সেই জন্য আল্লাহ সাল্লাম বললেন কি, জাহান্নামে তাকে আমি দেখছি, সে জাহান্নামী। ইবনে মাজাহ, হাদিস নম্বর 2841। বুখারী মিসকাত, হাদিস নম্বর 3998। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, খাইবারের যুদ্ধের দিন সাহাবীগণের একটি দল বাড়ি ফিরে আসছিলেন। ওই সময় সাহাবীগণ বললেন, অমুক অমুক শহীদ। শেষ পর্যন্ত এমন ব্যক্তিকে সাহাবীগণ শহীদ বললেন, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়, আমি তাকে জাহান্নামে দেখছি, সে একটি চাদর আত্মসাৎ করেছে। কি বলছে এখানে? যে খাইবারে যুদ্ধের দিন সাহাবীগণের একটি দল বাড়ি ফিরে আসছিলেন, ওই সময় সাহাবীগণ বললেন, অমুক অমুক শহীদ হয়েছে, অমুক অমুক শহীদ হয়ে গেছে। একজন নাম বললেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনোই নয়, সে শহীদ নয়, তাই আমি জাহান্নামে দেখতে পাচ্ছি। কেন? দেখছি যে সে একটি চাদর আত্মসাৎকার, চাদর চুরি করে নিয়েছে, যার কারণে তাকে জাহান্নামে আল্লাহ রাসূল দেখছেন। সহিহ মুসলিম মিসকাত, হাদিস নম্বর 4034। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিদ আম নামে একটি গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়ে দিয়েছিল। মিদ আম এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের হাওদা নামাচ্ছিলেন, এমন অবস্থায় একটি তীর এসে তাকে লাগে এবং সে মারা যায়। কি বলছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করার জন্য একজন সাহাবি, মিদ আম নামক একজন সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠ থেকে হাওদা নামাচ্ছিল। তো এমন সময় একটা আজানা জায়গা থেকে একটা তীর চলে আসলো, তীর এসে তীরে সকাম করে লেগে গেলো বুকে, বা যে কোন জায়গাতে হোক তীর লেগে গেলো, সে রাখি কি হলো, মারা গেল। পায়ে টাঁয়ে এরকম তীর লাগলে তো মারা যাবে না, তার মানে আমি বুঝতে হবে এমন জায়গাতে লেগেছে যাতে মানুষ বাঁচে না, এরকম জায়গাতে লেগেছে। সাহাবীগণ বললেন, তার জন্য জান্নাত। কি বলছে সাহাবীগণ? তার জন্য জান্নাত। মানে কেন জান্নাত বলছে? যে আল্লাহ রাসূলের খিদমত করছে, সেই জন্য সে মারা গেল। এই অবস্থাতে খিদমত করতে করতে মারা গেল, তাহলে সে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কখনোই না। কি বলছে? কখনোই না, না আল্লাহর কসম, নিশ্চয় ওই চাদরটি যেটি সে খাইবারের গনিমত বন্টন করার পূর্বে আত্মসাৎ করেছিল, সে চাদরটি জাহান্নামের আগুন তার উপর উত্তর্জিত করছে। কি বলছে? খাইবারের যুদ্ধে গনিমত সম্পদ মাল বন্টন হওয়ার আগে কি করেছিল? ও চুরি করেছিল, একটা চাদর উঠে রেখে দিয়েছিল। সেই জন্য ওই চাদরটাকে দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলছে, যে ওকে বেশি বেশি করে পুড়াচ্ছে। মানে এত মানে মারাত্মক ব্যাপারটা, উত্তেজিত করছে আগুনকে, মানে উত্তেজিত করছে। এ কথা শুনে একজন লোক এক জুতার ফিতা বা দুটি জুতার ফিতা রসুলের নিকট নিয়ে আসলো। এই কথা শুনে বাপে, মারাত্মক ব্যাপার, একটা চাদর করার জন্য তাকে জাহান্নাম, এত কষ্ট করে সে যুদ্ধ জিহাদ করলো, তারপরেও সাহাবি কি করছে, ভয়ে ও দুটো জুতোর ফিতা, জুতার ফিতা যে হয় কিনা, তো জুতার ফিতা ও রেখে নিয়েছিল। কিন্তু ও কি করলো, আল্লাহ রসুল সালামের সে গনিমতের মালে নিয়ে আসলো, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
একটি বা দুটি জুতার ফিতে আত্মসাত করলেও জাহান্নামে যাবে। কি বলছে? সামান্য জুতার ফিতে একটা কিংবা দুটা যদি কেউ চুরি করে নেয় তাহলে কি হবে? সেও জাহান্নামে যাবে। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3997। তাহলে ব্যাপারটা কত মারাত্মক গেল? অত্র হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে আত্মসাৎকৃত বস্তু ক্ষুদ্র হলেও তার পরিণাম জাহান্নাম। তাহলে এবারে আমরা কিভাবে করে, আজকে আমরা বিভিন্ন বিড়ির মাছটা দেখাই যে ফোড়া চুরি করে নি, আজকে কি করি যে এই ধরনের বিভিন্ন হয়তো বিক্রি করতে এসছে মালবালারা, আজকে কি করি ওই জিনিসগুলো আমরা উঠে মানে চুরি করে নি, আজকে বিভিন্ন জিনিস যা আজকে আমাদের এইসব মধ্যে যে হচ্ছে, তাহলে এর জন্য কি শাস্তি? সামান্য একটা জাহান নামে ও তো চুরি করে নিয়েছিল, তো চুরি চুরি করে ঘুরে দিলে, ঘুরে দিলে মানে মাফ হয়ে গেল, মানে ও তো সারেন্ডার হয়ে গেল যে না বাবা আমি ভুল করেছিলাম, আমি সংশোধন করে নিলাম। তাহলে কি দেখালো? আল্লাহকে দেখে ভয় করলে, মানে আল্লাহ সামনে সাহেবের ভয় করে নিলেন, তাহলে কি বলে ও ঘুরে দিল। তাহলে কি হচ্ছে এবার? এবার একটা বিষয় দেখার বিষয় আছে যে আমরা আজকে কত আত্মসাত করছি, কত চুরি করছি, কত ফেরিওয়ালাদের কত কি করছি, আমরা সবসময় সুযোগ নিয়ে থাকছি ছেলে পিলে থেকে শুরু করে বিভিন্ন ভাবে। এবার কি করে সাহাবির মনে ডর জাগলো, সামান্য জুতার ফিতাও ঘুরে দিয়েছিল, আর আল্লাহ রাসূল বললেন যে যদি কেউ এই জুতার ফিতাও চুরি করে সেও জাহান্নাম। তাহলে আমাদের কি করা উচিত? আমরা কত আত্মসাৎ করে রেখে যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে, আর না হয় যদি না দেখতে পাই যে ওই লোকটিকে দেখা তো পাওয়া মুশকিল, কিংবা ওই লোকটাকে যদি পেয়েও নি তাহলে তো ফিতনা সৃষ্টি হবে, যদি ঘুরে দিতে যাই তো অনেক ঝামেলা সৃষ্টি হবে, তো যাই হোক ওই মালটা দান করে দিতে হবে। তাই কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে ব্যাপারটা এত মারাত্মক, এত মারাত্মক, অথচ যাতে আমাদের মধ্যে খবর দেয় সব চরিত্র যাতে না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব অপকর্ম থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইমানের উপরে থাকার এবং যাতে ইমানের অবস্থায় মৃত্যু দান করেন আমরা সবাই পড়ে নিই আমিন। আমরা শেষ দোয়া পড়ে নিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 19 নম্বর বিষয়, বিষয়টি হচ্ছে মিথ্যা শপথকারী। বিষয় না হচ্ছে মিথ্যা শপথকারী। মিথ্যা কসম একটি বড় পাপ, মিথ্যা কসম করা একটা বড় পাপ, কিন্তু আমরা এটাকে মানে ছোট পাপ বলে মনে করছি বা পাপই মনে করি না, কিন্তু মিথ্যা কসম করা বড় পাপ, যার মাধ্যমে নিজেকে মুক্ত করার চেষ্টা করা হয় এবং অন্যের ক্ষতি সাধন করা হয়। মিথ্যা কসম করে কি করলাম? নিজেকে বাঁচিয়ে এলাম আর অন্যকে অন্য ক্ষতি করলাম, অন্যকে ফাঁসিয়ে দিলাম। মিথ্যা কসমকারীর জন্য পরকাল নেই। মিথ্যা কসমকারীকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। আল্লাহ তার জন্য কষ্টকর শাস্তি নির্ধারণ করে বলেন, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে আখেরাতে তাদের কোনো অংশ নেই। কি বলছে? যারা আল্লাহর নামে অঙ্গীকার যে করেছিল সেই অঙ্গীকারকে এবং প্রতিজ্ঞা কি করে সামান্য মানে মূল্যে বিক্রি করলো। সামান্য মূল্যে বিক্রি মানে যে কারো কোনো ঘুষের কারণে হোক বা কারো যে কোনো কারণে হোক ও কি করলো বিক্রি করলো, অর্থ হচ্ছে যে মানে মিথ্যা কসম করলো, মিথ্যা শপথ করলো। তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের তো আখিরাতে কোনো অংশ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা কিয়ামতের দিন বলবেন না, তাদের প্রতি করুণার দৃষ্টিও দিবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। রহমতের যদি দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেয় তাহলে কেউ মুক্তি পাবে না। রহমতের দৃষ্টি মানে আল্লাহ রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। যতই রোজা করুক, যতই নামাজ পড়ুন, যতই কোরআন যাই করুক না কেন, যদি আল্লাহ তাআলা দয়া না হয় তাহলে কেউ জান্নাত যেতে পারবে না। এটা উল্লেখ আছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 75 অনুচ্ছেদ নম্বর 19 হাদিস নম্বর 5673। বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও নয় যখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করবে। অর্থাৎ এইখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর দয়া ব্যতীত সাহাবায়ে কেরামরাও জান্নাত যেতে পারছেন না, অর্থাৎ কোনো ব্যক্তি নয়, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নয়, তো আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে মিথ্যা শপথকারী, মিথ্যা কসমকারী, তাদের প্রতি করুণার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, দৃষ্টি দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 77।
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় মিথ্যা কসম করে, ইচ্ছাকৃত ভাবে কি করলো, মিথ্যা কসম করলো, মিথ্যা কসম করে অন্য মুসলমানের সম্পদ দখল করে, মিথ্যা কসম করে কি করলো, অন্যের সম্পদ দখল করে নিল, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবে। আল্লাহ তার উপরে অসন্তুষ্ট মানে অসন্তুষ্ট যদি আল্লাহ তার উপরে থাকে তাহলে সে মুক্তি পাবে না। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3759। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্য মুসলমানকে তার হক থেকে বঞ্চিত করে আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। কি বলছে আবু উমামা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম দিয়ে, মিথ্যা কসম দিয়ে অন্য মুসলমানের হক থেকে বঞ্চিত করলো, আসলে এটা ওর হক পাওয়ার উচিত ছিল, যে আমি পাইনি, আমার এটা জিনিস আমি করেছিলাম, তো কি করলো, কসম খেয়ে নিল, মিথ্যা কসম খেয়ে নিল, তো ওর কথা বিশ্বাস করে নিল লোকেরা, তো কি করলো, তাকে তার হককে নষ্ট করলো আর ও পরের হককে নিয়ে নিল। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম কি করেছেন, নির্ধারণ করে রেখেছেন এবং জান্নাত হারাম করেছেন। একজন সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, অল্প বস্তুর জন্য হলেও কি বলছে এটা, হে আল্লাহ রসুল, আমরা এটা সাধারণ মানে সাধারণ সামান্য জিনিসের জন্য হয়তো অনেক কসম টসম খেয়ে নেই, মিথ্যা কসম, তো এই সামান্য জিনিস হলেও কি এরকম হবে, কি বলছে সাহাবী বলছে, অর্থাৎ খুব কম হলেও রসুল্লাহ বললেন, যদি উহা আর এক গাছের একটি ডাল হয় তবু, আর এক গাছের ডাল মানে একটা সামান্য ডাল মাত্র, এইরকম যদি সামান্য ডাল হয় তবুও একই ব্যাপার, তাহলে কি ব্যাপার কত মারাত্মক। সহি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3761। সুতরাং ছোট মোটর ক্ষেত্রেও মিথ্যা কসম করা যাবে না, এটা সামান্য জিনিস, এটা তো বড় কোনো জিনিস নয়, বড় কারোর বাড়ি দখল করা, কারোর জমি দখল করা, এটা বড় বড় ব্যাপার, এটা ছোট জিনিস, এমন কি ব্যাপার আছে, না রে আল্লাহর কসম করে বলছি এই ডালখানা আমি রেখেছিলাম, এই দাঁতুনখানা আমার ছিল, কিন্তু ওর না, মিথ্যা কসম ছোট মতো খেলে, তো কি হচ্ছে আল্লাহর কসম বলছেন যে এরকম আর এক গাছের ডাল হলেও, তাহলে ব্যাপারটা কত মারাত্মক। সুতরাং ছোট মোটো কাজেও মিথ্যা কসম খাওয়া যাবে না। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন তিন শ্রেণীর লোক আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তিন শ্রেণীর লোক আছে যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না, অর্থাৎ তাদের পাপ মোচন করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাদের জন্য তো অধপতন ও ধ্বংস, কি বলছে, তাদের জন্য তো ধ্বংস, যদি এরকম অবস্থা যদি কারো হয় তাদের জন্য ধ্বংস মানে, ধ্বংস মানে জাহান্নামে যাবে। হে আল্লাহ রসুল, তারা কারা, হে আল্লাহ রসুল আপনি জানিয়ে দিন তাদের পরিচয়টা কারা, তিন প্রকার ব্যক্তি এরকম দুর্ভাগা ব্যক্তি কারা, ওদের পরিচয়টা আমাদেরকে জানিয়ে দিন, আমাদেরকে বলে দিন, তাহলে কি করবো আমরা, সেই জায়গায় বেঁচে থাকবো। হে আল্লাহ রসুল, তারা কারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক, যে ব্যক্তি পরিধেয় বস্তু পায়ের গাঁঠের নিচ পর্যন্ত ঝুলিয়ে দেয়। কি বলছে, যে ব্যক্তি, যে পুরুষ লোক নিজের পরিধানের কাপড় এই গাঁঠের নিচে, নিজের লুঙ্গি, যেটা আগে আলোচনা হয়েছে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, গুটির নিচে ঝুলিয়ে যদি পড়ে, তাই তার দিকে কিয়ামতের দিন ঘুরে তাকাবেন না, কথা বলবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, মানে সে জাহান্নামে যাবে। কি হয়েছে, প্রথমে গুটির নিচে কাপড় পরা, তাহলে কত ভয়ঙ্কর, অথচ আজকে আমাদের ছেলেরা কে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না, ও বড় হলে সংশোধন হয়ে যাবে, ও আর পারছি না, ছোট যখন বলা হয় যে বলো, তখন কি হয়েছে, ও বড় প্যান্ট লা হয়েছে, ছোট তো বড় হবে তাড়াতাড়ি, ওই জন্য তো ঠিক আছে, যদি বড় হয় তাহলে গুটিয়ে গুটিয়ে রাখো, গুটিয়ে গুটিয়ে রাখবে না, আর যখন বড় হবে তখন কি হয়েছে, পারছি না, বড় হলে কিন্তু ছোট বলে বড় হলে ঠিক হয়ে যাবে, আর বড় যখন হবে পারছি না। সুতরাং কত মারাত্মক ব্যাপারটা, হ্যাঁ, তার মানে আমরা যদি কারো আমাদের ছেলের দেখি তাহলে আমরা মানা না করছি মানে সে জাহান্নামে যাচ্ছে, তাই কিছু বলছি না, তার মানে সে জাহান্নামের আগুনে পড়ছে, কিছু বলছি না, অথচ আমি যদি প্রকৃত পক্ষে সত্যিকারে দয়ালু পিতা হই, দয়ালু মা হই, যদি নিকটাত্মীয় হই, তাহলে অবশ্যই নিষেধ করতে হবে। নিষেধ মানে কি, অন্য অন্য ক্ষেত্রে যেমন চাপ সৃষ্টি করা হয়, অবশ্যই এই ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে হবে। দুই, যে ব্যক্তি উপকার করে খোঁটা দেয়, কি বলছে, উপকার করলো মানুষের, উপকার করার পরে কোন যখন একটু হয়তো আনবনা হলো, কোন হয়তো ঝগড়া হলো, এই যে তোর তো হামার জায়গা বাড়িতে তো চলছিল না, আমার জায়গা বাড়িতে তো মানে কোনো কিছু হচ্ছিল না, আমি তোকে এই জানে সাহায্য করেছি, এই জানে তারপরে তুই আমাকে এইরকম করে উপকার করার পরে খোঁটা দিছে, একটু কিছু হলো খোঁটা দেওয়া শুরু, তাই কি হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের উপকার করে তারপর হয়তো কোনো ঝগড়া ঝামেলা যা কিছু হয়ে গেছে, তাই বলে খোঁটা দিতে হবে না, খোঁটা যদি দেয় তাহলে কি হবে, ও বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না, তাহলে উপকার করেছে ঠিক আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেদিন হয়তো কোনো ঝগড়া ঝামেলা মানুষের হয়তো হতে পারে, মন
অনবরত হতে পারে, সেই জন্য তাকে খোঁড়া দিতে হবে। তারপরে আজ যদি এরকম ভাবে খোঁড়া দাও যে আমার তো তোর আমার জায়গা না হলে চলেনি, আমার হাড়ি না হলে চলেনি, আমার ছেলে পিলে না হলে তোর চলেনি, আমার ছেলে পিলে না হলে তোর তরকারি আনা হয়নি, এই রকম যদি কেউ খোঁটা দেয় তাহলে কি হবে, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না ঘুরিয়ে তাকাবে, না তার কারোপে সন্তুষ্ট থাকবে, না তাকে পরিশুদ্ধ করবেন। তিন, যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে, নিজের মিথ্যা কসম দ্বারা কি করলো, আরে ভাই কারণ আমার খাঁটি মাল আছে, আমি না উমুক জায়গা থেকে নিয়ে এসেছি, একদম এই উমুক উমুক পোখরের মাছ আছে, এইরকম বলে নিজের মালকে বিক্রি করার জন্য, নিজের মালকে চালু করার জন্য কি করলো, মিথ্যা কসম করলো। হাদিস কোথায় আছে, মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2795। কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কসম করা হতে সাবধান থাকো। কি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেনা বেচাতে তোমরা মিথ্যা কসম থেকে সাবধান থাকো। কেনা অনেক মানুষ বিক্রি করে তো মিথ্যা কসম করে, মিথ্যা কসম করে বিক্রি করে যে এত টাকা তো আমি কিনে এসেছি, আমি দিতে পারবো না, আল্লাহ কসম করে বলছি আমি এত টাকাতে কিনেছি, কি বললো, মিথ্যা কসম করলো। আবার অনেকে বিশেষ করে মেয়েদের মধ্যে জিনিসটা বেশি দেখা যায়, তারা মিথ্যা দিয়ে বলে উমুক লোককে এত টাকা দিয়ে যা চলো, এত টাকা কইছিল আর তুমি এত টাকা কই নিব না যাও, অথচ মিথ্যা কথা কোনো শুনেনি, ও বলেনি, কাউকে জিজ্ঞাসাও করেনি, মিথ্যা ভাবে বলে দিল, একটা ঝাড়ে মেরে দিল। তাহলে কি হচ্ছে, যে যে মিথ্যা ভাবে বলে দেওয়া যে এত টাকা উমুকটা উমুক লোকটা দিয়েছিল, লোককে দিয়ে গেল বা উমুক এত টাকা বলছিল তাও নিল না, তুমি এত টাকা বলছো, এরকম ভাবে মিথ্যা কথা, মিথ্যা কথা বলা কি অন্যায় হারাম। কেননা নিশ্চয় মিথ্যা কসমে সম্পদ বেশি করে কিন্তু পরে আবার ধ্বংস করে, মিথ্যা কসম করে ব্যবসা করে খুব আয়ন জমলো, খুব জমলো কিন্তু পরে আবার ধ্বংস করে, কিভাবে ধ্বংস করে, বিভিন্ন ভাবে ধ্বংস হতে পারে, হতে পারে সে ইনকাম করছে গাড়ি গাড়ি কিন্তু তার বিভিন্ন রোগ বিয়াদে বিভিন্ন কেস কাফালিতে বিভিন্ন রকম ভাবে কি হচ্ছে, তার সম্পদ গুলোকে নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদ গুলো শেষ হয়ে গেছে, এভাবে ধ্বংস করে দেওয়া হয়। আর যদি এখানে ধ্বংস না হয় তাহলে কিয়ামত দিন ওগুলো হবে তার জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং ব্যাপারটা খুব মারাত্মক। হাদিস কোথায় গেছে, মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2793। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মিথ্যা কসমে পণ্য বেশি করে কিন্তু বরকত কমে যায়, বরকতকে ধ্বংস করে। মিথ্যা কসমে কি হচ্ছে, খুব মাল মনে হয় বৃদ্ধি হবে, ইনকাম মনে হয় খুব বেশি হচ্ছে কিন্তু বরকত কমে যাবে, বরকতকে ধ্বংস করে দেওয়া হয়। ওই জন্য কি হচ্ছে, অল্পতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, মনে হয় বেশি বেশি খরচা হচ্ছে, বেশি হচ্ছে কিন্তু কাজে কাজ কিছু হচ্ছে না, তো বরকতকে ধ্বংস করে দেওয়া হয়। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2793। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। কি বলছে এখানে, কয়েকটা বড় পাপের কথা আল্লাহ সুবহান বলছেন, কি বড় পাপ, এক নম্বরে আল্লাহর সঙ্গে শিরক করা, দুই পিতা মাতার অবাধ্য হওয়া, তিন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, পিতা মাতার অবাধ্য হওয়া, আল্লাহর সঙ্গে শিরক করা, এগুলো হচ্ছে কি বড় পাপ, অন্যায়ভাবে হত্যা করা, ও জেনে শুনে মিথ্যা কসম করা, জেনে শোনার পরে কি করলো, মিথ্যা কসম করলো, এগুলো হচ্ছে বড় পাপের মধ্যে কাতার এসে। কয় নম্বরে, এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা, দুই নম্বরে পিতা মাতার অবাধ্য হওয়া, তিন নম্বরে মানুষ হত্যা করা, চার নম্বরে মিথ্যা কসম করা, তাহলে মিথ্যা কসম করা চার নম্বরে, কত বড় পাপ। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 50। উল্লেখ্য, আল্লাহর নাম ব্যতীত যে কোনো বস্তুর কসম করা নিষেধ, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা নিষেধ। যেমন আজকে কি বলা যায়, কি বলে, মাটির কিরে, ঘরের কিরে, এটার কিরে, ওটার কিরে, হাতের কিরে, পায়ের, কত রকমের যে মানুষ কিরে খায়, অথচ এই সব কিরগুলো খাওয়া যাবে, এই সব নিষেধ, দেখলো সির্ক। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা কি সির্ক, আর সির্ক হচ্ছে বড় গুনাহ, এক নম্বর গুনাহের কথা আগে উল্লেখ করা হয়েছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আর যদি কসম খেতেই হয় তাহলে কার নামে কসম খেতে হবে, আল্লাহ নামে, আল্লাহ ব্যতীত কারো নামে কসম খাওয়া যাবে না। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার পিতামহের নামে শপথ করতে নিষেধ করেছেন। কি বলছে, পিতার নামে, অনেকে বাপের কসম মায়ের কসম করে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পিতামহের নামে কি করছে, কসম করতে, শপথ করতে নিষেধ করেছেন। কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে। কি বলছে,
কাউকে যদি কসম করতে হয়, শপথ করতে হয়, তাহলে কার নামে তো শপথ করবে? আল্লাহর নামে। যদি কসম আল্লাহর নামে না করতে পারে, তাহলে কি করবে? চুপ থাকবে। যদি মনে করে যে মিথ্যা কথা আমি দিয়েছি, কিন্তু কসম করতে হবে, ও থাক কসম করবো না। যদি করতে হয় তো আল্লাহর নামে করবে, কিন্তু যদি না করে তাহলে চুপ থাকবে, অন্য কিছু নামে কসম করা যাবে না। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 340। আব্দুর রহমান ইবনু সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মূর্তির নামে কসম করো না। কি বলছে? তোমরা মূর্তির নামে কসম করিও না, এবং তোমাদের পিতার নামেও কসম করো না। কি বলছে? তোমাদের পিতার নামেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? কসম করতে নিষেধ করছেন। তার মানে সাধারণভাবে মানুষরা বাপের কিরা এরকম ভাবে খেয়ে থাকে, এগুলো হচ্ছে কি? এগুলো নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। হাদিস কোথায়? হাদিস মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3408। তাহলে এই যে মিথ্যা কসম এবং আল্লাহর বাইরে অন্য কারো নামে কসম, মিথ্যা শপথকারীর যে ভয়াবহ পরিণতি, এটা মারাত্মক। সুতরাং আমাদের যাতে এই চরিত্র না হয় যে আমরা আল্লাহর বাইরে অন্য নামে কসম করি কিংবা মিথ্যা শপথ করি, এই সব জিনিস থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এর উপরে চলা, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আজকে আমরা শেষ দোয়া পড়ে নিই। সুবহানাকা اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك।